নমস্কার, আমি অপরাজিতা। চলে এসেছি দা ওয়ালের ঘরে বাইরেতে মুচমুচে স্ন্যাক্স রেসিপি নিয়ে। বাচ্চারা সারাদিন মায়েদের কী খাই কী খাই কী খাই কী খাই করে পাগল করে দিচ্ছে। সত্যিই তো, কী খেতে দেওয়া যায়? তার জন্য আমার সঙ্গে আছে মুখরোচকের কর্ণধার শ্রী প্রণব চন্দ্র। উনিই আমাদের বলবেন বাচ্চাদের টক ঝাল মিষ্টি মুখরোচক কী কী খেতে দেওয়া যায়। দাদা নমস্কার। নমস্কার, আমি শুরু করছি আজকে টক ঝাল মিষ্টি নিয়ে। টক ঝাল মিষ্টি, প্রথমেই বলি টক ঝাল মিষ্টি মুখরোচকের চানাচুর, এটা কিন্তু বিশ্ববিখ্যাত। আর মানে এটা আমার খেতে এত ভালো লাগে, আর কিশমিশটা আমার মুখে পড়লে মিক্স এক্সাইটেড হয়ে যাই। হ্যাঁ, বাচ্চাদের জন্য খুব প্রিয়, একদমই। অনেকে অনেক বাচ্চা করে গিয়ে তো কিশমিশটা বেছে আগে আলাদা খেয়ে নেয়। আমিও তাই করি, যে চানাচুরের ওপর থেকে কিশমিশটা বেছে আগে খেয়ে নিই আমি এই টক ঝাল মিষ্টি চানাচুর। তো এর মধ্যে মেন উপকরণ হচ্ছে মুড়ি। মুড়ির দিকে একটু খেয়াল রাখবেন, কারণ মুড়ি আজকাল বাজারে যে মুড়িগুলো আসছে এগুলো সব ইউরিয়া দেওয়া আছে। ইউরিয়া ফ্রি মুড়ি লাগবে, এটা একটু খেয়াল রাখবেন, তাহলে বাচ্চাদের স্বাস্থ্যের কোনো ক্ষতিকারক ব্যাপারটা থাকবে। আপনি বলছিলেন ইউরিয়া ফ্রি মুড়ির একটা স্পেশালিটি হয়, সেটা কি? এটা হচ্ছে একটু রেড কালার হবে, একটু লালচে কালার হবে, আর একটু ছোট সাইজের হয়, বড় হয় না, ফোলে না, গোল 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 গোল, একটু বেশি ফোলে না। ইউরিয়া দিলে কি সাদা হয়ে যায় এবং ফুলে যায়, সেটা যাতে না হয় সেটার দিকে খেয়াল রাখবেন। ইউরিয়া ফ্রি মুড়ি নেওয়ার চেষ্টা করবেন। তারপর তো চানাচুর আছেই, এর মধ্যে দিতে হবে একটুখানি নারকেল কুড়ি। নারকেল কুড়ি, নারকেল কোড়াটা দিলে টেস্ট ভালো হবে। হ্যাঁ, আচ্ছা, এবার যদি কারো একটু মিষ্টি পছন্দ হয় একটু মিষ্টি দেওয়া যেতে পারে, চিনি অল্প দেওয়া যেতে পারে। চিনিটা গুঁড়ো হলে একটু ভালো হয়, একটু পাতলা চিনি হলে ভালো হয়। অল্প চিনি, বাচ্চাদের যেহেতু চিনি দেওয়া যেতে পারে, অল্প একটু কাঁচা লঙ্কা দিয়ে। আমাদের কাঁচা লঙ্কা যদি প্রয়োজন হয়, বাচ্চারা তো অনেক সময় কাঁচা লঙ্কা খায় না, কিন্তু একটা দুটো কাঁচা লঙ্কা দেবেন না। আচ্ছা, এর মধ্যে চানাচুরের মধ্যে অল্প ঝাল দেওয়া আছে। আচ্ছা, এর মধ্যে টমেটো কুচি একটু দিন। টমেটো কুচি দেব, দেখুন, ঠিক আছে, সামান্য বিট লবণ দিন, সামান্য বিট। চানাচুরে তো একটু নুন থাকে, ওই জন্য খুবই অল্প দিলাম। এই নিন দাদা, এটার সাথে তো দেখেই লোভ লাগছে, এসব ক্ষেত্রে আমার জিভে জল চলে আসে পুরো। এই যে কিশমিশ গুলো, হ্যাঁ কিশমিশ গুলো, হ্যাঁ হ্যাঁ, এতে কি অল্প একটু সরষের তেল দেওয়া যায়? দাদা বানালে আমাকে টেস্ট করতেই হবে, কারণ সেটা সবসময় স্পেশাল হয়। সত্যি খুব ভালো হয়েছে, এবং যেহেতু বাচ্চারা খাবে একটু মিষ্টি মিষ্টি হয়েছে, নারকেলটা আলাদা করে মুখে পড়ছে, টমেটোটা, হ্যাঁ টমেটোটা মুখে একটু ট্যাঞ্জি টেস্ট দিচ্ছে। নারকেলটা কিন্তু কেটে দিলে হবে না, কোরানো নারকেল দিলে খেতে ভালো হবে। এখানে আমাদের রেডি হয়ে গেছে টক ঝাল মিষ্টি ঝালমুড়ি, যেটা খেতে খুবই সুস্বাদু, এবং শুধু বাচ্চাদের নয় বড়দের এবং বয়স্কদেরও খুব ভালো লাগবে। বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন। আরও শেখার জন্য অবশ্যই চোখ রাখুন দ্য ওয়ার্ল্ড স্ন্যাক বক্সে, আর আমাদের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন দ্য ওয়ার্ল্ড স্ন্যাক বক্স। ভালো থাকবেন, নমস্কার। নমস্কার।